কোরআন পড়ার শুরুতে আমরা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ি। তো অনেক সময় দেখা যায় যে আমরা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহর মধ্যেই অনেকগুলো ভুল করে থাকি। তো যাতে করে আমাদের আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহর মধ্যে প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণের ক্ষেত্রে কোনো প্রকার মিস্টেক বা ভুল না থাকে, সেজন্য আমি আজকে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ কিভাবে উচ্চারণ করতে হয় এটা প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। তো দেখুন আমি প্রথমে আউযু বিল্লাহ কিভাবে পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এখানে আউযু বিল্লাহ এই শব্দটির মধ্যে একটি জাল এসেছে। এই জাল অক্ষরটি কিভাবে প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ করতে হয় দেখুন। জু, প্রথমে জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগাতে হবে। এখানে লাগানোর পরে আমাদের মুখে যে দুইটি ঠোঁট আছে এই দুইটি ঠোঁটকে একদম রাউন্ড করতে হবে, গোল করতে হবে। দেখুন কিভাবে আমি রাউন্ড করছি। জু, প্রথমে লাগাতে হবে জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে, তারপরে দুইটা ঠোঁট গোল করতে হবে। দুইটি ঠোঁট এখন গোল হবে কেন, যেহেতু এখানে পেশ এসেছে। জু জু, তারপরে বিল্লাহি মিনাশ নাশ। এখানে একটি অক্ষর এসেছে, অক্ষরটি হলো শিন। এই শিন এমন একটি হরফ বা বর্ণ যে এটা যাদের বাড়ি ইন্ডিয়া বা কলকাতায়, আমি অনেক ভাই এবং বোনকে বলতে শুনেছি তারা এভাবে বলেন, নাস নাস সাইত, নাস বলা যাবে না, এটা হবে নাশ নাশ। আর বিশেষ করে যাদের বাড়ি ঢাকায়, এই ঢাকার কিছু ভাই বোন তারা এই শিন বা তালিবস্য যে একটি অক্ষর আছে এই অক্ষরটি তাদের মুখ থেকে সহজে বের হয় না বা তারা ছোটকাল থেকে ইউজ টু না, সেজন্য এই শিনের ক্ষেত্রে যাতে কোনো প্রকার আর মিস্টেক না করেন সেজন্য দেখুন আমি কিভাবে বলছি। নাশ নাশ, শিন এমন একটি অক্ষর, এই অক্ষরটি হলো তাফাসির অক্ষর। তো অ্যারাবিক ভাষায় 18টি সিফাত আছে, মাখরাজ শেখার পাশাপাশি আমাদেরকে 18টি সিফাতও জানতে হবে। তো দেখুন আমি কিভাবে শিন অক্ষরটি প্রোনাউন্সিয়েশন করছি। ন্যাশ, যদি আপনি বলেন নাস তাহলে হবে না, কেননা এখানে শিন এসেছে। নাস বললে শিনের জায়গায় সিন হয়ে গেল, এই দিকটা খেয়াল রাখতে হবে, বিশেষ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এই আউযু বিল্লাহর মধ্যে। এখন আমি দেখাবো যে বিসমিল্লাহ কিভাবে পড়তে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর মধ্যে একটি হা এসেছে, এই হা অক্ষরটি আমরা অনেকে উচ্চারণ করতে পারি না। তো অ্যারাবিক ভাষায় দুইটি হা আছে, অন্যান্য ভাষায় দেখা যায় যে একটি হা, কিন্তু অ্যারাবিক ভাষায় দুইটি হা আমরা দেখতে পাই, একটি হলো হাই হাওয়াস আর একটি হলো হাই হত্তি। তো হাই হত্তি যেটা, এটা আলিফ বা তা যখন আমরা পড়ি এই এটা শুরুর দিকে হাই হত্তি, যেটা গলা চেপে চেপে বের করতে হবে, বাতাসের সুন্দর একটা সাউন্ড বের করতে হবে মুখ থেকে। বিসমিল্লাহির রহ রহ, শুনতে পাচ্ছেন রহ, এই যে বাতাসের সুন্দর একটা সাউন্ড, এই সুন্দর একটা সাউন্ড বাতাসের আনতে হবে বা আওয়াজটা বের করতে হবে, তাহলেই আপনার প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণটা সঠিক হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, হিম এরকম, এটাকে বলা হয় হাই হত্তি। আর হাই হাওয়াজ যেটা, এটা এখানে যদি বলি আমরা বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা এরকম বলি রহমানির রহিম, স্বাভাবিকভাবে বললে হাই হত্তির জায়গায় হাই হাওয়াজ হয়ে গেল, কেননা হাই হাওয়াজটা হলো আপনার নর্মালভাবে বের হবে, স্বাভাবিকভাবে বের হবে, মনে হবে যে পেটের ভিতর থেকে সাউন্ডটা বের হচ্ছে, পেটের ভিতর থেকে সাউন্ডটা বের হচ্ছে এরকম মনে হবে, হা 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 এরকম, এটাকে বলা হয় হাই হাওয়াজ। এই হাই হাওয়াজটা হলো অ্যারাবিক অ্যালফাবেট বা আরবি ভাষায় যে 29 লেটার বা ক্যারেক্টার রয়েছে, এই 29 লেটারের মধ্যে লাস্টের দিকে এই হাই হাওয়াজটা। তো একটি অক্ষরের জায়গায় যদি আমরা অন্য একটি অক্ষর উচ্চারণ করি তাহলে এটা হলো লাহানে জলি,
লাহানে জলি মিন হলো বড় ভুল, আর লাহানে খফি মিন হলো ছোট ভুল। তো যদি আমরা নামাজের ক্ষেত্রে এই লাহানে জলি করে থাকি বা বড় ভুল করে থাকি, তাহলে নামাজ নষ্ট হয়ে যায় বা নামাজটা সঠিক হয় না। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কোরআন পড়া শুরুতে হোক বা নামাজের মধ্যে আউযু বিল্লাহ বিসমিল্লাহ আমরা পড়ে থাকি, এই আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহর মধ্যেই যদি ভুল রয়ে যায়, তাহলে আমরা কিভাবে কোরআনটা শুদ্ধ করে শিখব বলেন? তো অবশ্যই আমাদেরকে শুদ্ধ করে আউযু বিল্লাহ বিসমিল্লাহ শিখতে হবে। তো অনারেবল অডিয়েন্স অ্যান্ড ভিউয়ার্স, মে আল্লাহ মেক ইউর লাইফ বিউটিফুল অ্যান্ড ইনক্রিজ ইউর পিসফুল লাইফ, পিস বি আপন ইউ, মে আল্লাহ ব্লেস ইউ অ্যান্ড প্রসপার ইন লাইফ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।